সোমবার রাতে বিফিনুরকে পুলিশ হেফাজতে নেওয়ার কিছুক্ষণ আগেই নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট ডক্টর আসিফ নজরুল। ওই ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ডাকসুর সাবেক বিফি নুরুল হক নুরুর বিরুদ্ধে দর্শনের সহযোগিতার মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এই সংবাদটি পড়লাম প্রথম আলোতে সন্ধ্যা 6:50। কমেন্ট করেছেন 25 জন। ততক্ষণে দু একজন বাদে কেউ বিশ্বাস করছে না এটা। প্রায় সবারই বক্তব্য, এটা একটা নাটক বা নুরুর বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র। তিনি আরও লিখেছেন, নুরের বিরুদ্ধে এর মধ্যে বহু ষড়যন্ত্র হয়েছে, হয়েছে মিথ্যে অভিযোগ, কোনো কিছু তাকে দুর্বল করতে পারেনি, এটাও পারবে না বলে বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুরুল হক নুর সহ 7 জনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার রাত 11টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নূর কিছুটা অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন বলে নিশ্চিত করেন লালবাগ থানার ওসি। নূর ছাড়া মামলার অন্য আসামিরা হলেন হাসান আল মামুন, নাজমুল হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহিল বাকি। এদের মধ্যে হাসান আল মামুনকে প্রধান আসামি এবং দর্শনে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে। দর্শক, আমাদের আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আরও এমন সমসাময়িক খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।